ক্লাসে আমরা আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের বিবেচ্য বিষয় এটার প্রথম তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। এর আগের ক্লাসে এগুলো নিয়ে পড়েছি, কিন্তু তোমাদের মনে হয় কিছু প্রশ্ন ছিল বা কনফিউশন ছিল যেটা ক্লিয়ার হয় নাই। এর জন্য সঠিক পণ্য নির্বাচন, প্রাথমিক বন্ধন এবং পণ্যের চাহিদা নির্ধারণ এই তিনটা নিয়ে আলোচনা হয়েছে। এই তিনটে আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম আমিশা। এই তিনটা নিয়ে কারো কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমিশা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আমরা পড়াশোনা শুরু করলাম যে মানে গত ক্লাসে তো আমরা শুধুমাত্র তিনটা পয়েন্ট নিয়ে পড়াশোনা করছি, সঠিক পণ্য নির্বাচন, প্রাথমিক মূলধন এবং পণ্যের চাহিদা নির্ধারণ, তাই তো? আর তো পড়ি নাই। হ্যাঁ, তো প্রশ্ন আছে আর কোনো কিছু জানার আছে বা কোনো সমস্যা আছে এই তিনটায়? নাজিয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপর হলো অভিজ্ঞতা ও শিক্ষা, ঠিক আছে? এটা একটু একটু রিডিং করবা, কি করবা? নিজের থেকে কেউ করবো না। আচ্ছা, আমি পড়ি। উদ্যোক্তার ব্যবসা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা এবং ব্যবস্থাপনা বিষয়ে উপযুক্ত শিক্ষা ব্যবসায় সফল হতে সাহায্য করে। গবেষণার ফল থেকে দেখা গেছে যে কোন ব্যবসায় ব্যর্থতার প্রধান কারণ হচ্ছে মালিকদের পূর্ব অভিজ্ঞতা ও ব্যবস্থাপনার কলাকৌশল সম্বন্ধে জ্ঞানের অভাব। কি বুঝলাম লামিশা? শুনতে পাচ্ছো লামিশা? রোল 32 শুনতে পাচ্ছো? নাজিয়া? জি মিস। হ্যাঁ, আমি একটু আগে রিডিং করলাম অভিজ্ঞতা ও শিক্ষা কি বলেছে, তুমি কি কিছু বুঝেছো? মিস এখানে বলছে যে যে শুরু করে উত্তর কি সে তার পূর্ব অভিজ্ঞতা তার ব্যবসার সফলতা কম হয় কে তার। আচ্ছা, আমি ক্লিয়ার বুঝতে পারিনি নাজিয়ার কথা, হয়তো নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা যাই হোক, তো এখানে বলেছে উদ্যোক্তা যিনি ব্যবসায় শুরু করতে চাচ্ছেন, হ্যাঁ, এবং একই সাথে তিনি যদি আত্মকর্মসংস্থানকারী হন, সকল উদ্যোক্তাই কি একজন আত্মকর্মসংস্থানকারী, বাট সকল আত্মকর্মসংস্থানকারী কি উদ্যোক্তা? এগুলো আমরা আগে পড়েছি। বলতে পারবো না নির্ঘাত। আচ্ছা, যাই হোক, সকল উদ্যোক্তা একজন আত্মকর্মসংস্থানকারী, কিন্তু সকল আত্মকর্মসংস্থানকারী উদ্যোক্তা হবেন না, কারণ আত্মকর্মসংস্থানকারী শুধুমাত্র যদি নিজের আত্মকর্মসংস্থান মানে নিজের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য কিছু করেন, নতুন কিছু করেন, সেক্ষেত্রে তিনি উদ্যোক্তা হবেন না। বাট উদ্যোক্তা হইতে হলে একই সাথে আরো অনেকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার চিন্তা ভাবনা থাকতে হবে। কেউ যদি এরকম অনেক নিজের সাথে সাথে আরো কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার চিন্তা করে কিছু শুরু করে, সে হবে উদ্যোক্তা। আচ্ছা, তো দেখো, উদ্যোক্তা ব্যবসা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা এবং ব্যবস্থাপনা বিষয়ে উপযুক্ত শিক্ষা ব্যবসায় সফল হতে সাহায্য করে। আচ্ছা দেখো, যে ব্যবসাটা সে করতে চাচ্ছে বা যে কাজটাই সে করতে চাচ্ছে সেটা সম্পর্কে যদি পূর্ব অভিজ্ঞতা থাকে, তাহলে তার পারফরমেন্স কেমন হওয়ার কথা? তুমি এখন একটা কিছু করতেছো, সেটা তুমি আগেও করছো এবং এইটা কিভাবে করতে হয় তুমি জানো, অভিজ্ঞতা আছে, হ্যাঁ, এটা সম্পর্কে তোমার নলেজ আছে, তো এই ক্ষেত্রে তোমার পারফরমেন্স কেমন হবে? তোমরা আমার কথা শুনতে পাচ্ছো? মিস একটু আবার বলবেন, আমার নেট প্রবলেম ছিল। আচ্ছা, আমি বলতেছি তোমার যদি কোনো কাজে আগের অভিজ্ঞতা থাকে, মানে এই কাজটা তুমি আগেও করেছো, ঠিক আছে, পাস্ট এক্সপিরিয়েন্স থাকে, তো সেই ক্ষেত্রে তোমার পারফরমেন্স কেমন হবে কাজটার?
যাই হোক তোমাদের মিস আগে যদি আমাদের অভিজ্ঞতা থাকে তাহলে কাজটা তো আরো ভালো। আচ্ছা আমার পড়ানোর ধরন চেঞ্জ করতে হবে, মিস বুঝতে পারছি। আগে যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আনিশা বারবার মিউট হয়ে যাচ্ছে। যাই হোক আমি পড়ায় যাব, তোমাদের কোনো প্রশ্ন থাকলে কিছু জানা থাকলে বলবা, আমি আর তোমাদের কোনো প্রশ্ন করব না। তোমরা বুঝতেছো কি না মাথার উপর দিয়ে যাচ্ছে সেটা আর আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? আমি পড়ায় যাব। আচ্ছা, কারো যদি পূর্ব অভিজ্ঞতা থাকে এবং সে যদি ব্যবস্থাপনা কি মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো একটা প্রতিষ্ঠান মানে কোনো কাজ, হ্যাঁ, সেটা কিভাবে করতে হয় এবং একই সাথে যদি সেখানে কয়েকজন মানুষ জড়িত থাকে তো সেই মানুষগুলোকে নিয়ে কিভাবে উদ্দেশ্য অর্জন করতে হয়, তো সেটা কি? আমরা তো জানি যে আমরা যখন অষ্টম অধ্যায়ে পড়ছি তখন এটাই ছিল কি, পরিচালনা করা বা নিজের উদ্দেশ্য অর্জন করিয়ে নেওয়া, তো এটাই তো ব্যবস্থাপনা বলা হয়, ঠিক আছে? তো ব্যবস্থাপনা সম্পর্কে কারো যদি শিক্ষা থাকে অভিজ্ঞতা থাকে তো সেই ক্ষেত্রে তার সফল হওয়ার পসিবিলিটি বা চান্সেস অনেক হাই থাকে। তো গবেষণা থেকেও এটা দেখা গেছে যে কোনো ব্যবসায় ব্যর্থতার প্রধান কারণ হচ্ছে মালিকের পূর্ব অভিজ্ঞতা ও ব্যবস্থাপনা কলাকৌশল সম্বন্ধে জ্ঞানের অভাব। আচ্ছা, তো যারা নতুন ব্যবসা শুরু করতেছে তারা যদি এই ব্যবসাটাতে একদম নিজেও নতুন থাকে মানে আগে কিভাবে করতে হবে সেটা সম্পর্কে তারও কোনো নলেজ নাই, ঠিক আছে, ব্যবসার সম্পর্কে সে কিছু জানে না বা কখনো করে নাই, হয়তো এখন জানে থিওরিটিক্যালি জানে বাট প্র্যাকটিক্যাল কোনো নলেজ নাই এবং কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে সেটাও যদি সে না জানে, ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি গুলো যদি তার কাছে ক্লিয়ার না থাকে, অ্যাপ্লাই করতে না পারে, সেক্ষেত্রে তার কি মানে এটার সাথে সফল হওয়ার সাকসেস হওয়ার পসিবিলিটি খুবই লো থাকে। আচ্ছা, নিজের দুর্বলতা সম্পর্কে সজাগ থাকা, উদ্যোক্তা যদি তার নিজের শক্তিমত্তা ও দুর্বলতা সম্বন্ধে সজাগ থাকেন তবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সংকট এড়ানো যায়। আচ্ছা, তোমার কি কোন কোন জায়গায় স্ট্রেংথ আছে মানে কোন কাজগুলো তুমি খুব ভালো পারো বা কোন কাজগুলো তুমি পারো না, সেটা সম্পূর্ণ ইমোশন দিয়ে চিন্তা না বা ইগো নিয়ে ইগোর দিক থেকে চিন্তা করা যাবে না, এখানে আমাকে কি থাকতে হবে 100% রেশনাল থাকতে হবে, ঠিক আছে, নিজের জ্ঞান বুদ্ধি ব্যবহার করতে হবে যে না এই কাজটাতে আমি সিরিয়াসলি উইক বা এই কাজটাতে আমার এক্সপিরিয়েন্স নাই বা এই কাজটা আমি ভালো পারি না, তো যেটা আমি ভালো পারি না সেটা কি করব, সেটা অবশ্যই কি করা যাবে, মানে প্রথম সবচেয়ে ভালো হয় যদি এটার সম্পর্কে আমার যে উইকনেস গুলো আছে বা আমার ল্যাকিংস গুলো আছে সেগুলো যদি আমি দূর করতে পারি বা এটা সম্পর্কে যদি আমি কি করতে পারি মানে শিখতে পারি, নিজে শিখতে পারি, বাট যদি এটাও সম্ভব না হয় যে না এটা আমার পক্ষে সম্ভবই না, তো সেই ক্ষেত্রে কি এক্সপার্টের হেল্প নিতে হবে যেখানে আমার দুর্বলতা আছে বা উইকনেস আছে বা ল্যাকিংস আছে, ঠিক আছে, কোন কাজটা আমি খুব ভালো পারি সেটাও আমার মাথায় রাখতে হবে। তো এইভাবে যখন আমি রেশনাল চিন্তা ভাবনা করবো সবকিছু কি করবো ওই অনুযায়ী ডিসিশন গুলো নিবো, আমার উইকনেস স্ট্রেংথ ট্রেড অপরচুনিটিস, ব্যবসা করার ক্ষেত্রে কখনো কখনো তুমি দেখবা কিছু জিনিস তোমার জন্য অপরচুনিটিস হিসেবে আসতেছে, কিছু জিনিস কি থ্রেট হিসেবে আসতেছে এবং সেটা এনভায়রনমেন্ট থেকে আসবে, তোমার ব্যবসায়িক ইন্টারনাল এনভায়রনমেন্ট থেকেও আসতে পারে, এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকেও আসতে পারে, সেগুলো হলো অপরচুনিটি বা থ্রেট। আর তোমার যে উইকনেস এবং স্ট্রেংথ এটা তোমার নিজের, কি কি তোমার স্ট্রেংথ এবং কি কি তোমার উইকনেস সেই অনুযায়ী তুমি তোমার ব্যবসায় স্ট্র্যাটেজি মানে কৌশল গুলো সাজাবা এবং সেগুলো অ্যাপ্লাই করবা। এইটা যদি তুমি এই ব্যাপারে যদি তুমি ইনফর্ম থাকো কনসার্ন থাকো মানে সজাগ থাকো তবে তোমার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যেই ধরনের ঝামেলাগুলো আসার কথা সেগুলো হয়তো কম আসবে বা আসলেও তুমি এগুলো কি করতে পারবা এড়িয়ে যেতে পারবা। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যৌথ উদ্যোগ, পারিবারিক সহযোগিতা ও যৌথ উদ্যোগ ব্যবসায় সফলতা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, যে সকল ব্যবসায় যৌথ উদ্যোগে পরিচালিত আছে সেই সকল ব্যবসায় বেশি সফল হতে দেখা যায়। আচ্ছা, এইখানে যৌথ উদ্যোগ বলতে যে তুমি একাধিক মালিক নিবা, যেমন মিনু ম্যাডাম হয়তো তোমাদের মালিকানা ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান পড়াচ্ছেন, এই চ্যাপ্টারটা হয়তো পড়াচ্ছেন, সেখানে আমরা শুধু এক মালিকানা ব্যবসা না আরো কয়টা আরো চারটা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দেখবো, অংশীদারি, যৌথ মূলধনি, সমবায় এবং রাষ্ট্রীয় ব্যবসা, ঠিক আছে, আরো চারটা ধরন দেখবো। তো সেইখানে কি মালিক এক শুধুমাত্র একজন থাকে না, অনেক মানে মালিকানাটা ভাগ হয়ে যায়, অনেকগুলো মানুষ একসাথে ব্যবসাটা শুরু করে,
তো এইখানে মূলত বলতেছে যে তুমি মালিকানাটা তোমার একাই থাকতে পারে, বাট সেখানে যদি তুমি তোমার ফ্যামিলি সাপোর্ট পাও কাজ করার ক্ষেত্রে বা শুরু করার ক্ষেত্রে বা পরিচালনা করার ক্ষেত্রে, তুমি যদি তোমার ফ্যামিলি সাপোর্ট পাও সেটা বিভিন্ন রকমের সাপোর্ট হইতে পারে, ফিনান্সিয়াল সাপোর্ট হইতে পারে বা পরিচালনাগত সাপোর্ট হইতে পারে, তো সেই সাপোর্ট গুলো যদি তুমি পাও তো সেই ক্ষেত্রে কি তুমি কি তোমার মেন্টাল কন্ডিশন খুব ভালো থাকবে, এবং এই রিস্ক টেকিং এর ক্ষেত্রে ঠিক আছে মানে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে তুমি কি একটা সাহস পাবা যে না আমার কি আমি শুধু একা কাজটা করতেছি না, আমার সাথে কি আরো কিছু মানুষজন আছে যারা আমাকে সাপোর্ট দিচ্ছে, এবং যদি কোনো ঝামেলা হয় আমি কি করতে পারবো, এই মানুষগুলোর থেকে বুদ্ধি পরামর্শ নিতে পারবো বা তারাও হয়তো আমার সাথে সাহায্য করবে বা কাজটাতে অংশগ্রহণ করবে। তো এই সকল ক্ষেত্রে দেখাতে যে যারা ফ্যামিলি সাপোর্ট পাচ্ছে তারা কি ভালো করতেছে, যারা সাপোর্ট পায় না তাদের থেকে, বুঝতে পারছি? কারণ ফ্যামিলি সাপোর্ট খুবই বড় একটা সাপোর্ট, তুমি যে কাজটি করো না কেন সেই কাজে যদি তোমার ফ্যামিলি বা তোমার খুব ক্লাস মানে মানে তোমার ক্লোজ মানুষগুলো ঠিক আছে, যে মানুষগুলো সবসময় তোমার সারাউন্ডিংস এর মধ্যে থাকে, মানে তুমি যে মানুষগুলো সারাউন্ডিংস এর মধ্যে থাকো, তো তাদের সাপোর্টটা খুব হেল্প করে, ইমোশনালি খুব বেশি হেল্প করে। আচ্ছা, সঠিক কর্মী নির্বাচন। ব্যবসা পরিচালনার জন্য যেসব কর্মী নিয়োগ করা হবে তাদেরকে অবশ্যই যোগ্যতা সম্পন্ন এবং স্বীয় কাজে দক্ষ হতে হবে। কাজে কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, বিশ্বস্ততা প্রভৃতি মানদণ্ডের ভিত্তিতে যাচাই করে নির্বাচন করতে হবে। নিয়োগকৃত কর্মীকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। আবেগ দ্বারা তাড়িত হয়ে কোনো কর্মী নিয়োগ করা উচিত নয়। আচ্ছা, এইখানে বলতেছে যে তুমি তোমার ব্যবসায়িক প্রয়োজনে যদি কোনো কর্মী নিয়োগ করো, কর্মী হতে পারে, কর্মচারী হতে পারে বা শ্রমিক হতে পারে, যাকেই নিয়োগ দাও না কেন তার তাকে কেন নিয়োগ দিচ্ছ, অবশ্যই কাজ পাওয়ার জন্য, সে তোমাকে কিছু সার্ভিস দিবে। এখন তাকে নিয়োগ করা মানে কি, মাস শেষ হলে বা সময় যত মানে যেই অনুযায়ী তোমরা চুক্তি করবা, হয়তো দৈনিক মজুরি দিতে হবে বা সাপ্তাহিক মজুরি দিতে হবে বা মাসিক বেতন দিতে হবে, তো সেই ক্ষেত্রে কি করতে হবে তোমাকে, কিন্তু তুমি তাকে লোকটাকে তোমার প্রতিষ্ঠানে নিয়েছো মানে তোমাকে নির্দিষ্ট হারে বেতন বা মজুরি যাই বলি না কেন সেটা দিতে হবে। এখন সে তোমাকে সার্ভিস দিতে পারুক না পারুক, তুমি যা এক্সপেক্ট করতেছো সেই অনুযায়ী হোক বা না হোক, সে তোমার প্রতিষ্ঠানে আসে মানে তোমার টাকা দিতেই হবে। এই যে তুমি যে তার বেতন বা মজুরি যা দিচ্ছ সেটা কি তোমার প্রতিষ্ঠানের জন্য খরচ, এবং সকল প্রতিষ্ঠানের জন্য এটা খুব বড় একটা খরচ, শ্রমিক কর্মীদের কি বেতন। তো যখনই আমি একটা লোক নিচ্ছি তখন আমাকে কি করা যাবে না, আবেগ তাড়িত হয়ে লোক নেওয়া যাবে না, অবশ্যই আমাকে এই ক্ষেত্রে দেখতে হবে যে আমি যে মানুষটাকে নিচ্ছি তার যোগ্যতা কি, সে আমার বন্ধু হয় এর জন্য আমি তারে আমার প্রতিষ্ঠানে নিলাম, নাকি আমি আমার ব্যবসা পরিচালনা করার জন্য ম্যানেজমেন্ট করার জন্য ঠিক আছে লোক নিচ্ছি, সে ম্যানেজমেন্ট করতে পারে কিনা, তার ম্যানেজেরিয়াল স্কিল বা পাওয়ার বা অ্যাবিলিটি আছে কিনা আমাকে ওইটা দেখতে হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে তার যেই ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার সেটা তার আছে কি, পেশাগত দক্ষতা মানে প্রফেশনাল, সে কতটা প্রফেশনাল ঠিক আছে সেটা দেখতে হবে, তাকে আমি বিশ্বাস করতে পারি কিনা, ভরসা করতে পারি কিনা, সে কাজের জন্য মানে মানে ওভারঅল সে যোগ্য কিনা, আমাকে সে আমি যেই ধরনের সার্ভিস চাচ্ছি বা যে কোয়ালিটি সার্ভিস চাচ্ছি সেটা সে আমাকে দিতে পারবে কিনা, তো এই মানদণ্ডের ভিত্তিতে যাচাই করে আমাকে লোক নিতে হবে। এর মানে এভাবে লোক নেওয়া যাবে না যে সে আমার পূর্ব পরিচিত, সে আমার হয়তো ফ্রেন্ড অথবা সে আমার কাজিন বা সে হয়তো আমার কোনো রিলেটিভ বা রিলেটিভ এর ফ্রেন্ডস, ঠিক আছে, এইভাবে লোক নেওয়া যাবে না। এইভাবে যদি তুমি মানে একটা নতুন যখন একটা আত্মকর্মসংস্থান মূলক একটা প্রতিষ্ঠান তুমি দিচ্ছ, এটা কিন্তু খুব ছোট ঠিক আছে, খুবই ভালনারেবল পরিস্থিতি, শুরুটা কিন্তু খুব বড় ভাবে হয় না বা খুব রিসোর্স নিয়েও একজন উদ্যোক্তা শুরু করতে পারে না, তো সেই ক্ষেত্রে তাকে খুবই এই ব্যাপারটাতে সেন্সিটিভ হইতে হবে যে আমার টাকা প্রত্যেকটা পয়সাই যেন কাজে লাগে, কোনো জায়গায় যেন ওয়েস্টেজ না হয়। আচ্ছা, এবং তুমি যে লোকটাকে নিচ্ছ সে হয়তো হ্যাঁ যোগ্য দক্ষতা আছে সবই ঠিক আছে, বাট তুমি তার থেকে কেমন ভাবে কাজ চাচ্ছ, কি কাজ চাচ্ছ ঠিক আছে, সে কিভাবে সার্ভ করবে সেটার জন্য তাকে প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে, কারণ প্রশিক্ষণ না রাখলে তার কি জ্ঞানগত, হ্যাঁ জ্ঞানগত যে ল্যাকিংস গুলো মানে কাজটা তুমি যেভাবে চাচ্ছ সেটা সম্পর্কে সে জানবে না, বা তোমার ব্যবসা প্রতিষ্ঠানটার সাথে সে অভ্যস্ত হতে পারবে না, তো মানে অভ্যস্ত না হইতে পারলে কি তার পারফরমেন্স ভালো হবে না, মানে যতটা হওয়ার কথা সেই রকম পারফরমেন্স আসবে না, তো
আর তাছাড়া আবেগ দ্বারা কোনো কর্মী নিয়োগ করা উচিত নয়, এটা কিন্তু বারবার বলতেছি। হ্যাঁ, যেখানে তুমি তোমার টাকা খাটাচ্ছ, বিনিয়োগ করছো, ঠিক আছে, এই জায়গায় ইমোশন, মানে ইমোশনটাকে একদম সাইড করে রেখে দিতে হবে, ঠিক আছে। ইমোশন যা থাকবে সেটা মনের ভিতরে থাকবে, ইমোশনটা কখনোই তোমার বিহেভিয়ারের মধ্যে আসবে না, আসলে তুমি বিপদে পড়বে ব্যবসা নিয়ে। ব্যবসায়ী স্থান নির্বাচন, ব্যবসায়ী স্থান নির্বাচনের ক্ষেত্রে কাঁচামালের সহজলভ্যতা, বাজারজাতকরণের সুবিধা, অবকাঠামোগত সুবিধা প্রভৃতি বিষয় প্রতি লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, তুমি তোমার ব্যবসাটা কোথায় শুরু করতে চাচ্ছ? আমরা কিন্তু দেখছি যে আত্মকর্মসংস্থান শুরু করার ক্ষেত্রে প্রাথমিক ভাবে কি আমাদের মানে আমরা বাসা বাড়িতে বা বাড়ির আশেপাশে যে জমি আছে সেখানে আমরা শুরু করতে পারি। বাট এইখানে একটা ব্যাপার আছে, তুমি যেই ধরনের ব্যবসাটা শুরু করতে চাচ্ছ, তুমি তোমার বাসায় শুরু করতেছো, ঘরে বসেই করতেছো, এখন সেখানে কি তুমি তোমার বাসা থেকে তোমার যে কাঁচামাল গুলো লাগবে যা দিয়ে তুমি পণ্য তৈরি করবা সেটা কতটা সহজে তুমি নিয়ে আসতে পারতেছো, কালেক্ট করতে পারতেছো, তারপর তুমি যা তৈরি করতেছো সেটা কিভাবে তুমি তোমার কাস্টমারদেরকে সার্ভ করতেছো, সার্ভ করতে পারছো কিনা, তুমি কি অনলাইনে যাচ্ছ নাকি সরাসরি কি করতে চাচ্ছ, বিক্রি করতে চাচ্ছ, কাস্টমাররা তোমার কাছে আসবে না তুমি কাস্টমারদের কাছে যাবে, এগুলো দেখতে হবে, ঠিক আছে, কোনটা সুবিধাজনক। তারপর অবকাঠামোগত সুবিধা, ওই যে আমাদের কি লাগবে, গ্যাস, বিদ্যুৎ, পানি, যদি আমার উৎপাদন করার ক্ষেত্রে এগুলো লাগে সেগুলো কি আমাকে অবশ্যই অ্যাসিওর করতে হবে, এবং সেগুলো আমি কতটা সহজে করতে পারবো সেটা আমাকে বিবেচনা করতে হবে। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ আমি আমার নিজের বাসায় করবো, বা আমার বাসার পাশে যে জায়গাটা আছে বা গ্রামের বাড়ির পাশে যে পতিত জমিটা আছে সেখানে আমি এই ধরনের প্রোডাকশনে যেতে চাচ্ছি, বাট ওইখানে প্রোডাকশন করার জন্য তোমার কাঁচামাল আনার জন্য যে খরচটা, মানে অন্য জায়গা থেকে আনার জন্য যে খরচটা লাগে, এবং বাজারজাত করা মানে তোমার কাস্টমারদের কাছে প্রোডাক্টটা মানে পৌঁছে দেওয়ার জন্য যে এরকম খরচ লাগে সেটা দেখা যাচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে। তার পরিবর্তে তুমি যদি তোমার নিজের বাসার পাশে যদি প্রকৃত জমি এটার পরিবর্তে যদি অন্য জায়গায় যেয়ে করো সেখানে তোমার খরচ আরো বেশি, আরো অনেক কম হবে। তো সেক্ষেত্রে রেশনাল বা মানে ভালো ডিসিশন হবে কি তুমি তোমার ওই প্রোডাকশন প্রসেসটা বা প্রোডাকশন করার বা তোমার ব্যবসায়ের যে স্থানটা তুমি নির্বাচন করতেছো সেটা অন্য জায়গায় করো। আচ্ছা, সঠিক প্রযুক্তি ব্যবহার, উৎপাদন প্রক্রিয়া সঠিক প্রযুক্তি ব্যবহার এবং প্রয়োজন বোধে স্থানীয় ও আমদানিকৃত প্রযুক্তি সংমিশ্রণ ব্যবসায় সাফল্য অর্জনে পথ সুগম করে। আচ্ছা, তুমি প্রোডাকশন করতেছো, ধরো পণ্য উৎপাদন করতেছো কোন একটা, তো সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে তুমি কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করতেছো? হ্যাঁ, টেকনোলজি ব্যবহার করতেছো সেটাও একটা গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি অনেক পুরনো ধরনের টেকনোলজি ব্যবহার করো, যেমন একই মেশিনে হ্যাঁ ঘন্টায় তুমি মাত্র 2টা প্রোডাক্ট তৈরি করো, বাট এখন বাজারে যে ধরনের প্রযুক্তি আছে সেটা ঘন্টায় 20টা প্রোডাক্ট মানে একই সেম প্রোডাক্ট তৈরি করো, তো এই ক্ষেত্রে তোমার কি সময় অপচয় হচ্ছে না, অপচয় হচ্ছে না? যেই জায়গায় 20টা তৈরি হচ্ছে সেখানে তুমি মাত্র 2টা করতেছো, আবার তুমি যে শ্রমিক দিছো তাদের একই সময়, হ্যাঁ তুমি কিন্তু তাদের টাকার অপচয় হইতেছে, টাকার অপচয়, কারণ তারা কিন্তু বলবে যে আমি তো সপ্তাহে মানে প্রতিদিন 8 ঘন্টা কাজ করছি, আমারে কি এই বেতনই দিতে হবে, বাট তুমি কি সারাদিন পরে দেখা যাবে মাত্র কয়টা, 16টা প্রোডাক্ট মানে পণ্য তৈরি করছো, 16টা ইউনিট তৈরি হয়েছে, যেখানে তোমার কত 60টা ইউনিট তৈরি হওয়ার কথা ছিল, তো এইখানে তোমার টাকা খরচ হচ্ছে, সময় খরচ হচ্ছে, ঠিক আছে, ব্যয় হচ্ছে, মানে অপচয় হচ্ছে, সবকিছু অপচয় হচ্ছে। আবার দেখো প্রয়োজন বোধে মানে তুমি যে শুধু তোমার স্থানীয় বাজার বাংলাদেশে কোন ধরনের প্রযুক্তি আছে সেটাই যে তুমি ফলো করবা তা কিন্তু না, তুমি যদি দেখো যে আমাদের দেশের বাইরে মানে দেশের বাইরে যেই উন্নত দেশগুলো আছে সেইখানে নতুন ধরনের কোনো প্রযুক্তি ব্যবহার করে এই ধরনের পণ্য তৈরি হচ্ছে সেটাও তোমার মাথায় রাখতে হবে, কারণ তুমি যদি ওইটা নিয়ে আসতে পারো সেক্ষেত্রে তোমার স্থানীয় যারা আছে তাদের সাথে কম্পিটিশনে কিন্তু তুমি অনেকটা এগিয়ে যাবে, কারণ স্থানীয় যে কম্পিটিটর আছে তারা তো পুরনো মানে কম্পারেটিভলি পুরনো ব্যবহার করতেছে, তুমি যদি নতুন প্রযুক্তি নিয়ে এসে বেশি পারফর্ম করতে পারো, তোমার পারফরমেন্স যদি আরো ভালো হয় বা তোমার প্রোডাকশন যদি আরো ডেভেলপ করে সেক্ষেত্রে তুমি তো একটা কম্পিটিটিভ এজ এর মধ্যে আসো, ঠিক আছে, সো এটা তোমার কনসিডার করতে হবে। আচ্ছা, আর ব্যবসাটা আর এই যে তুমি কোন প্রযুক্তি ব্যবহার করবা, হ্যাঁ কোন টেকনোলজি ব্যবহার করবা, কোন ধরনের মেশিন গুলো ব্যবহার করবা, তো এইগুলা নিয়ে চিন্তা ভাবনাটা অবশ্যই তোমার বিনিয়োগ করে ফেলার আগেই চিন্তা করতে হবে। তুমি একটা পুরনো ধরনের
যন্ত্রপাতি কিনে নিয়ে আসে, পরে যদি চিন্তা করে আরে এই যন্ত্রপাতি না এইটা না কিনে তো আমি আরো আপগ্রেডেড কিনতে পারতাম, তখন এসব চিন্তা ভাবনা করার কিছু না। তোমার কেনার আগে, ঠিক আছে, টাকাটা বিনিয়োগ করার আগেই চিন্তা করতে হবে তুমি কোন ধরনের টেকনোলজি ইউজ করবে এবং সেটা তুমি আদৌ করতে পারবা কিনা। হ্যাঁ, এটা নিয়ে আরো অনেক ডিসিশন মেকিং এর ব্যাপার আছে, আরো অনেক চিন্তা ভাবনা আছে। তো এগুলো নিয়ে আমরা হলো যখন ষষ্ঠ অধ্যায় পড়বো তখন প্রজেক্ট, ঠিক আছে, বিজনেস প্রজেক্ট নিয়ে যখন পড়বো তখন হলো আমরা আবার এগুলো নিয়ে আলোচনা করবো, তখন আবার ওইখানে এগুলো নিয়ে পড়াশোনা আছে। দেশের আর্থ সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে অবহিত থাকা। আচ্ছা, দেশের অর্থনৈতিক অবস্থা ব্যবসায় সাফল্যকে প্রভাবিত করে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে দেশের চলমান আর্থ সামাজিক অবস্থা সম্পূর্ণভাবে অবহিত থাকতে হয় এবং সে আলোকে ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে ব্যবসার ধারাবাহিকতা রক্ষা করতে হয়। অধিকন্তু ব্যবসায় সাফল্য লাভ করতে হলে যেসব বিষয় ব্যবসার কার্যাবলীকে প্রভাবিত করে সেই সব বিষয় সম্বন্ধে অবহিত থাকতে হবে। হ্যাঁ, তুমি যে শুধুমাত্র তোমার দেশের ফিনান্সিয়াল কন্ডিশন বা ইকোনমিক এনভায়রনমেন্ট অর্থনৈতিক অবস্থাকে যে শুধু কনসিডার করবা তা কিন্তু না, তোমাকে কি সামাজিক রাজনৈতিক এই জিনিসগুলো মানে মানে এনভায়রনমেন্ট পরিবেশ বা অবস্থা সম্পর্কেও তোমাকে অবহিত থাকতে হবে, ঠিক আছে, ইনফর্ম থাকতে হবে। কারণ আমরা দেখি যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আমাদের যে সামাজিক যে পরিবেশটা আছে, সামাজিক যে ব্যাপারগুলো থাকে, তারপর রাজনৈতিক, বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি যেমন থাকে সেটা কিন্তু খুব প্রভাবিত করে। যেমন ঘন ঘন যদি সরকার পরিবর্তন হয় সেই সাথে কি দেশের অবস্থা অনেক অস্থির হয়ে যায় না, মিছিল হয়, হরতাল হয়, তারপর কি হরতাল হলেই তো কি হয়ে যায়, রাস্তাঘাট বন্ধ করে দেয়, তারপর গাড়ি ঘোড়া স্টপ করে দেয়, হ্যাঁ, তারপর আবার কি মানুষ মানুষ মারপিট করতে থাকে শুধু শুধু, হ্যাঁ, মানে পরিস্থিতি খুবই অস্থির হয়ে যায়। তো তখন কিন্তু তুমি কিন্তু নর্মাল মানে ব্যবসা যেই ভাবে যেই গতিতে বা যেইভাবে ফ্লো হওয়ার কথা সেভাবে হবে না। আবার রাজনৈতিক অবস্থা যদি খুব ভালো থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে সরকার কি করতেছে, ব্যবসা বান্ধব বিভিন্ন ধরনের আইন পাস করাচ্ছে, হ্যাঁ, এবং ব্যবসায়ীরা যেন সুযোগ সুবিধা পায় সেগুলো চিন্তা করতেছে। তারপর অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে সরকার কি করবে, মানে ব্যবসায়ীরা যেন সহজ শর্তে ঋণ পায় এবং বিভিন্ন খাতে যেন ঋণের অর্থের ব্যবস্থা হয়, এগুলোর ব্যবস্থা করে, তো সেগুলো চিন্তা ভাবনা করেই কিন্তু আমার ব্যবসায় হাত দিতে হবে এবং ব্যবসায়িক কার্যাবলী সম্পন্ন করতে হবে। বুঝতে পারছি, কোনো প্রশ্ন আছে কারো? কয়টা পড়লাম, কয়েকটা পয়েন্ট পড়েছে, 1 2 3 4 5 6 7, সাতটা পয়েন্ট পড়ছে। কারো কোনো প্রশ্ন আছে কোনটাতে? নো মিস। ব্যবসায় ঝুঁকি মোকাবেলা উপায় অবলম্বন। আচ্ছা, কিভাবে আমরা ঝুঁকি মোকাবেলা করব, ব্যবসা সংক্রান্ত ঝুঁকি আগে নিরূপণ করে তা মোকাবেলা করার কৌশল স্থির করে রাখলে অনিশ্চয়তার জনিত ক্ষতির হাত থেকে ব্যবসাকে রক্ষা করা যায়। কাজে উপযুক্ত পদ্ধতির মাধ্যমে ব্যবসায় ঝুঁকি নিরূপণ ও তা মোকাবেলার উপায় নির্ধারণ ব্যবসায় সাফল্য লাভের অন্যতম শর্ত। আচ্ছা, দেখো তোমার ব্যবসায়ের ক্ষেত্রে সকল ব্যবসায় কিন্তু সব ধরনের ঝুঁকি থাকে না। একটা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যেটা কিনা কারখানায় প্রতিনিয়ত কি হইতেছে, মানে ফার্নেস চুলা জ্বলতেছে, ঠিক আছে, এখানে আগুন জ্বলতেছে, ওইখানে কি তৈরি হচ্ছে, তারপর অনেক ভারী ভারী মেশিন পত্র চলতেছে, হ্যাঁ, অনেক মানে মানে বড় বড় ইলেকট্রনিক্স এর মানে মানে কারেন্ট বিদ্যুৎ বিদ্যুতের ব্যবহার হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এরকম প্রতিষ্ঠানে যেই ধরনের রিস্ক থাকবে। আর একটা পণ্য ক্রয় বিক্রয়কারী মানে ধর একটা মুদি দোকান, হ্যাঁ, মুদি দোকানে কি একই ধরনের রিস্ক থাকবে, একটা রড মানে লোহার রড রড তৈরির কারখানায় যেই ধরনের রিস্ক থাকবে মানে ঝুঁকি থাকবে, একটা মুদি দোকানে কি ওই একই ধরনের ঝুঁকি থাকবে, কি মনে হয়? আমার প্রশ্নটা কি তোমরা বুঝতে পারছো নাকি প্রশ্নই বুঝি নাই, এটা বলো। হ্যাঁ স্যার, আরেকবার বলেন তো। আচ্ছা, বুঝতে পারতেছি না, এটা তো বলতে হবে যে ম্যাডাম আমরা কথা বুঝতে পারতেছি না, সেটাও তো বলতেছেন বাবা। আচ্ছা, আমি বলতেছি যে লোহার জিনিসপত্র তৈরি
যেমন লোহার রড তৈরি হইতে পারে, হ্যাঁ লোহা গলিয়ে রড বানাচ্ছে আকরিক লোহা, ওই কারখানায় যেই পরিমাণে ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই তো ঝুঁকি বলে, ঝুঁকি থাকবে। একটা সাধারণ মুদি দোকান বা একটা কাপড় ক্রয় বিক্রয় মানে বিক্রি করে, খুচরা বিক্রি করে, কাপড় বিক্রি করার একটা দোকান, দোকানে কি একই ধরনের ঝুঁকি থাকবে, মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে? নো মিস, নো মিস, থাকবে না। তো এটাই, তুমি কোন ধরনের ব্যবসা করতেছো, মানে তোমার ব্যবসায়িক কার্যক্রম কি বা তোমার প্রোডাকশন মানে প্রসেসটা কি, ঠিক আছে, সেটার উপরেই কিন্তু তোমার অনেক ধরনের রিস্ক মানে ঝুঁকি থাকে, মানে ঝুঁকি সম্ভাবনা মানে ঝুঁকি মানে ক্ষতির সম্ভাবনা থাকে, মানে ঝুঁকি থাকে। তো কোন ধরনের ঝুঁকি তোমার ব্যবসার সাথে জড়িত সেগুলো কি করতে হবে, তোমাকে আগে ভাগেই ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে, এগুলো তোমাকে আগে ভাগেই নির্ধারণ করে ফেলতে হবে। এবং কোন ধরনের ঝুঁকি তুমি কিভাবে মোকাবেলা করবা, তুমি কি বিমা করবা, এই ধরনের ঝুঁকি কি তুমি নিজে বহন করতে পারবা নাকি বিমাকারী প্রতিষ্ঠানের উপর ছেড়ে দিবা, সেটা তোমাকে আগে ভাগে সিদ্ধান্ত নিতে হবে। কারণ তুমি চাইলেই সব ধরনের ঝুঁকির সাথে মোকাবেলা করতে পারবা না এবং সেটা সম্ভবও না। কোনটা তুমি তোমার নিজের দায়িত্বে রাখবা এবং কোনটা তুমি বিমাকারী প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দিবা, সেটাও তোমাকে আগে ভাগে চিন্তা ভাবনা করতে হবে। কারণ তা না করলে যখন সত্যি সত্যি ঘটনা ঘটে যাবে, ঠিক আছে, বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে বা বিপদটা হয়েই যাবে, তখন কিন্তু তুমি এমন অবস্থা হবে যে তোমার ব্যবসা শেষ, ঠিক আছে, কারখানায় আগুন লাগলো, আগুন লাগলো মানে কি শেষ, সব পুড়ে ছাই হয়ে গেছে, আর কিছু করার নেই, বিমাও করা ছিল না। এবং কিভাবে এই আগুন তুমি কি করবা, নিরসন মানে আগুনের সাথে ডিল করবা, তোমার কারখানাটাকে বাঁচাবা, সেটাও কোনো অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থাও ছিল না, শেষ। হ্যাঁ, তো এটাই তোমার আগে ভাগে চিন্তা ভাবনা করা লাগবে, করতে হবে। আচ্ছা, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়েছো আশা করি, 7 জন না 6 জন আছো, 9 জন অ্যাটেন্ডেন্স পেয়েছি। ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ, ব্যবসায় একবার ব্যর্থ হলে ব্যর্থতার কারণগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করে হতাশ হওয়ার পরিবর্তে শিক্ষা গ্রহণ করে নতুন ভাবে কাজ শুরু করার মাধ্যমে ব্যবসায় সাফল্য নিহিত। আচ্ছা, এই যে দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত যা চিন্তা ভাবনা করছি সেখানে কিন্তু আমাদের কোনো ফেইলার ছিল না, মানে ফেইল ছিল না, কোনো ব্যর্থতা ছিল না। আমরা অনেক মানে চিন্তা ভাবনা করে ব্যবসা শুরু করতেছি, পণ্য নির্বাচন করতেছি, পণ্য যাচাই করতেছি, পণ্যের কতটুকু বাজার আছে, হ্যাঁ মানে পটেনশিয়াল কাস্টমার কারা, কোথায় আছে তারা, তাদের কাছে আমরা কিভাবে প্রোডাক্ট পৌঁছে দিব, তারপর উৎপাদন করার জন্য কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করব, আমার দেশের অর্থনৈতিক অবস্থা কি, রাজনৈতিক অবস্থা কি, সেই অনুযায়ী আমি আমার বিজনেস স্ট্র্যাটেজি গুলো মেনটেন মানে অ্যাপ্লাই করব, হ্যাঁ কম্পিটিটরদের সাথে কিভাবে আমি ডিল করব, সেগুলো সব কিছু করছি। তার মানে কি তোমার ব্যবসায় কখনো ফেল আসবে না, কখনো কি ব্যর্থতা আসবে না, কি মনে হয়? আসবে, হ্যাঁ, এত কিছু করার পরও আসবে। আগে তুমি যদি এগুলো কিছুই না করো সেখানে ব্যর্থতা গুলো যেমন হুড়মুড় করে অনেক বেশি আসবে, বাট যেই আগে যে পয়েন্ট গুলো নিয়ে কথাবার্তা বললাম সেগুলো যদি তুমি অ্যাপ্লাই করো বা সেগুলো যদি তুমি মাথায় রাখো সেক্ষেত্রে তোমার ব্যর্থতা খুব কম আসবে, মানে খারাপ সিচুয়েশন তুমি কম পড়বা, বাট এমন না যে তুমি কখনোই পড়বা না, তোমার ব্যর্থতা আসবে মাঝে মাঝেই, বিভিন্ন রকম ঝামেলা দ্বারা সিচুয়েশন তুমি পড়বা এবং যেখানে গেলে তুমি ক্ষতিগ্রস্ত হবা। তো ওই ধরনের সিচুয়েশন আসলে ওইটা কি আমাদের আগে ভাগে মাথায় রাখতে হবে, বা হ্যাঁ মানে বাজে সিচুয়েশন হয় হইতে পারে, বা সেগুলো থেকে আমি কিভাবে বের হবো। যেমন তুমি খুবই ভালো প্রিপারেশন নিলা, সারা বছর পড়াশোনা করছো, তোমার মানে পরীক্ষার জন্য মানে সব পড়া হয়ে গেছে, হ্যাঁ কোনো খারাপ হওয়ার কিছু নেই, বাট তুমি যখন মানে স্কুলে আসতেছো পরীক্ষা দেওয়ার জন্য, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, এমন কিছু না হোক, তোমার রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হইলো, হইতেই পারে, আমরা যেই রকম রাস্তাঘাট দিয়ে আসা যাওয়া করি বলা যায় না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়া খুব স্বাভাবিক একটা ঘটনা। তো অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য তুমি আর পরীক্ষাটায় মানে প্রেজেন্টই হইতে পারলো না, অ্যাবসেন্ট, তোমাকে কি করতে হলো, হসপিটালে যেতে হলো। তো এই যে তুমি পরীক্ষাটায় দিতে পারলে না, ফেল না, ফেল হয়ে গেল না, এখন নতুন একটা সিচুয়েশনে তুমি কিভাবে ডিল করবে, তুমি কি পড়াশোনা ছেড়ে দিবা, একবারে ছেড়ে দিবা? নো মিস, এটা করা যাবে, ঠিক আছে, খারাপ সিচুয়েশন আসতে পারে, ঠিক একই রকম ব্যবসা প্রতিষ্ঠানেরও খারাপ সিচুয়েশন আসতে পারে। আগুন কখনো মানে আমরা সব ধরনের নিরাপদ অগ্নি নিরাপত্তামূলক ব্যবস্থা রাখছি,
বিমাও করা আছে, বাট আগুন লেগে গেছে, আগুন লেগে যাওয়ার পরে কি যতটা ক্ষতি হওয়ার তার থেকে বেশি ক্ষতি হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে? এখন কি এই আগুনের ছাই ধরে বসে থাকবো? আমার কারখানা পুড়ে গেছে, কারখানা পুড়ে গেছে বলে কান্না করবো আর ছাই ধরে বসে থাকবো আগুন? না, এটা করা যাবে, ঠিক আছে? এখন এই যে কারখানার যে এত বাজে অবস্থা, বিশ্রী অবস্থা, পুড়ে যাওয়া কারখানা কিভাবে আমি আবার নতুন করে সাজাবো, কি কি করা যাবে, এবং পরবর্তীতে আমি আবার কিভাবে কোন ধরনের ব্যবস্থা নিলে এই ধরনের মানে পরিস্থিতি হবে না, সেটা কি আমাকে এই যে এই বাজে বিশ্রী সিচুয়েশনটাকে নিজের শিক্ষা হিসেবে নিতে হবে, এবং সেই শিক্ষাটা গ্রহণ করে কি করতে হবে আমাকে সামনে ব্যবসায় সাফল্যের জন্য আবার এগিয়ে যেতে হবে, এটাই বলছি। সুষ্ঠু ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন। আচ্ছা, পরিকল্পনা কি? আমি জানি কারোর থেকে কোনো অ্যান্সার আসবে না, যদিও আমরা এই চ্যাপ্টারটা নিয়ে অনেক পড়ছি, ব্যবস্থাপনা চ্যাপ্টারটা নিয়ে। পরিকল্পনা হলো ভবিষ্যতে কার্য নির্ধারণ, মানে কাজের কি করা, নীল নকশা করা। তুমি ভবিষ্যতে কি করবা সেটা আগে ভাগে চিন্তা ভাবনা করা, কি করতে চাচ্ছো, কখন করতে চাচ্ছো, কাদেরকে নিয়ে করাতে চাচ্ছো, ঠিক আছে? সবকিছু আগে ভাগে নির্ধারণ করে ফেলো। তো ব্যবসায় সফলতা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন। ব্যবসায় হাত দেওয়ার পূর্বে ব্যবসার কাজ কখন এবং কিভাবে করা হবে তা অগ্রিম চিন্তা করে ঠিক করাই হচ্ছে পরিকল্পনা। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা হচ্ছে দিক নির্দেশনার দলিল। হ্যাঁ, দিক নির্দেশনা মানে গাইডলাইন, তুমি কি করবা, কখন কি করবা, কোথায় করবা, কিভাবে করবা, সবকিছুই ওইটাতে লিস্ট করা থাকবে। পরিকল্পনা প্রণয়ন যত বেশি সমৃদ্ধ হবে ব্যবসা সফল হওয়ার নিশ্চয়তা তত বেশি। হ্যাঁ, পরিকল্পনাটা কত ভালো করতেছে, কতটা রিয়েলিস্টিক পরিকল্পনা করতেছে, এবং সেটাতে সফল হওয়ার সম্ভাবনা কতটুকু, সেটা যদি তোমার যদি বেশি থাকে চান্স, মানে পরিকল্পনাটা যদি তোমার ভালো হয় সেই ক্ষেত্রে তোমার ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। কারো কোনো প্রশ্ন আছে? কেউ কিছু জানতে চায় বা প্রশ্ন করতে চায় বা বলতে চায়? না, কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা, কারো যেহেতু প্রশ্ন নাই তো আমি প্রশ্ন করি নাকি, কেমন হবে, ভালো হবে না? যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, আচ্ছা, তো আমরা একটা আত্মকর্মসংস্থানের যে উপযুক্ত ক্ষেত্র, মানে কোন ক্ষেত্রে আমি যাবো, ঠিক আছে? ক্ষেত্রগুলো কোনগুলো ছিল, এই যে এগুলো হলো ক্ষেত্র, ছিল উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র। তো কোন ক্ষেত্রটা নিয়ে আমি কাজ করব, যেটা আমি মাথায় চিন্তা ভাবনা করতেছি, অনেকগুলো ক্ষেত্র আমার মাথায় মানে চিন্তা ভাবনা থাকতে পারে, ভালো লাগতে পারে, যেমন 10টি উপযুক্ত ক্ষেত্র আমার মাথায় থাকতে পারে। তারপর আবার কোনটা ভালো হবে সেগুলো নিয়ে যদি আমি আরো ডিটেলসে কাজ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার দুইটা বা একটা বা তিনটা, চার পাঁচটা সর্বোচ্চ এরকম ক্ষেত্র আমাকে ভালো লাগবে। তো তারপরে সেই চার পাঁচটার মধ্যে কোনটা আমি সত্যি নিয়ে কাজ করব, সেটা আমি একদম ক্লিয়ার হয়ে যেতে পারবো যখন আমরা এই বিষয়গুলো, এই ইস্যুগুলো নিয়ে আলোচনা মানে চিন্তা ভাবনা করবো বা কাজ করবো, যেগুলো আজকে পড়লাম, পড়া শেষ। তো এখন আমরা একটা কর্মপত্র পাচ্ছি, এবার মিলিয়ে দেখো তুমি যে ক্ষেত্রগুলো নির্বাচন করেছো, ওই যে কর্মপত্র তিনে তুমি যে 10টা ক্ষেত্র নির্বাচন করেছো তাতে এই বিষয়গুলো রয়েছে কিনা। এই যে এইখানে আমরা যে 12টা বিষয় নিয়ে আলোচনা করছি, এই বিষয়গুলো বিবেচনা করে তোমার নির্বাচিত 10টি ক্ষেত্র থেকে 5টি ক্ষেত্র নির্বাচন করে এবং নির্বাচন করার কারণ উল্লেখ করো। আচ্ছা, 5টা ক্ষেত্র নিয়ে 10টা থেকে তোমাকে কি 5টায় আসতে হবে, শিফট করতে হবে, সে 5টা কোন 5টা, কেন তুমি এগুলোকে নির্বাচন করছো সেটার কারণও লিখতে হবে। আচ্ছা, কর্মপত্রটা সলভ করবো না সামনে পড়ায় চলে যাবো, কি করবো তোমরা যা বলবা, তোমাদের যদি মনে হয় যে কর্মপত্রটা সলভ করি করতে পারো, না হলে আমি সামনে পড়াশোনা চলে যাবো, কি করবা বলো। মিস করেই যাই। আচ্ছা, কর্মপত্রটা সলভ করতে চাচ্ছি, আচ্ছা তাহলে 5টা ক্ষেত্রের নাম বলো, কোন কোন ক্ষেত্র তোমার ভালো লাগে, এক একজনের থেকে এক একটা নেই। এখানে কয়জন আছো, তোমরা 6 জন আছো, 6 জনের থেকে 5টা ক্ষেত্র আমরা পাইতেই পারি। হ্যাঁ, তো প্রথমে কে বলবে কোন ক্ষেত্র তোমার ভালো লাগে আত্মকর্মসংস্থানের জন্য?
মিস বেকারি। আচ্ছা বেকারি, বেকিং, ওখানে তুমি কি কি তৈরি করতে চাচ্ছো? মিস তৈরি বলতে আর কি বেকারির মধ্যে কি কি তৈরি হবে সেটা? বেকারির মধ্যে ব্যাপার হইলো যে অনেক প্রতিষ্ঠান আছে যারা কিনা শুধু বেকিং মানে বেকারির যে খাবার গুলো সেগুলো তৈরি করে, তৈরি করে তারা নিজেরা বিক্রি করে না, মানে নিজেরা হলো কোনো মানে দোকান রাখে না, ঠিক আছে? তারা কি করে অন্য কি তৈরি করে বিভিন্ন জায়গায় সেটা ডেলিভারি করে দেয় আর কি। হ্যাঁ 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 সেটা আছে। আবার অনেক প্রতিষ্ঠান আছে নিজেদের কারখানায় উৎপাদন করে শুধুমাত্র নিজেদের শোরুম বা আউটলেটে বিক্রি করে, ঠিক আছে? এখন তোমারটা কোন ধরনের চিন্তা ভাবনা? মিস নিজেদের কাছেই মানে নিজেরা বেকিং করে নিজেদের নিজেরাই বিক্রি করবো সেটা। আচ্ছা, অনেকটা কেক টাউনের মতো, তাই তো? টেস্টি ট্রিট, জি মিস, জি মিস, জি মিস, মিঠাইয়ের মতো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, সুন্দর। আচ্ছা কেন এটা নির্বাচন করলাম প্রিয়ন্তি, এটা এক লাইনের মধ্যে বলে দিতে পারবে? প্রিয়ন্তি, জি মিস, হ্যাঁ, কেন এটা নির্বাচন করলাম? জানি না কেন নির্বাচন করছি। নো মিস, কোনো মানে কি পারফেক্ট একটা লাইন বলতে পারতেছি না কি কিভাবে কি জন্য আর কি। পারফেক্ট একটা লাইন তো কারো মাথায় আসবে না। এখন যদি তুমি আমারে জিজ্ঞেস করো আমার সবচেয়ে মানে পছন্দের কাজটা নিয়ে যদি আমি শুরু করি, মানে আমি নিজে শুরু করি, আমি এক লাইনে বলতে পারবো না। আবার আরো ভয়ঙ্কর কথা হইলো যে উপরে যে পয়েন্ট গুলো নিয়ে পড়ছি সেগুলোর আলোকে যদি আমাকে এক্সপ্লেন করতে বলে আমি জাস্ট মানে পাথর হয়ে যাবো, ঠিক আছে? আমি নিজেও বলতে পারবো না কেন আমি এটা নির্বাচন করতেছি, ঠিক আছে? বাট এক লাইনে না, মানে একদম পারফেক্ট কোনো লাইন দরকার নাই। তুমি শুধু বলতে পারো যে কেন তুমি এত কাজ থাকতে শুধুমাত্র বেকারিটাই মানে এই বেকিং এর এই ব্যাপারটা কেন নিচ্ছ, মানে কেন চুজ করো এটা, জাস্ট তোমার পছন্দ করার কারণটা তুমি বলতে পারো। তুমি কি এই বেকিং সম্পর্কে খুব ভালো জানো, আগের অভিজ্ঞতা আছে, বা বেকিং এর কাজগুলো কিভাবে ব্যবসাটা কিভাবে করতে হয় এরকম কোনো মানুষ কি তোমাকে সাহায্য করবে, বা মানে তোমার মানে এরকম কিছু মানে রিসোর্স আছে যাতে কিনা তুমি বেকিং এর বিজনেসটা করলে ভালো হবে, মানে তুমি খুব সহজে শুরু করতে পারবে? অনেকে আবার থাকে যে আমার এই কাজটা করতে খুব প্যাশন আছে, ঠিক আছে, এরকম থাকে। তো প্রিয়ন্তির কারণটা কি, বেকিং এত কিছু থাকতে বেকিং কেন? মিস বেকিং এর প্রতি একটা ইন্টারেস্ট আছে আর কি, নিজের দক্ষতা। দক্ষতা বলতে কিন্তু তাইলে বলতে হবে যে প্রিয়ন্তি খুব ভালো বেকিং করে, মানে করে অলরেডি করে। প্রিয়ন্তি কি সত্যি বাসায় বেকিং করে? মিস অত বেশি না বাট করতে পারি, জি মিস, টুকটাক। আচ্ছা, আর আমারে যদি মানে বলা হইতো যে বেকিং এর জন্য, তাহলে আমি বলতাম যে আমি টিএলসি চ্যানেলটাতে যে বেকিং রিলেটেড শো গুলো দেখি, দেখে আমার এগুলো দেখতে ভালো লাগে, তো আমি বেকিং করি, বুঝছো? আমি এটা বলতাম, মানে এত হাস্যকর একটা কথা আমি বলতাম, মানে এটাই রিজন আমার, মানে অনেস্টলি স্পিকিং আমি যদি বেকিং এ যাই তাহলে আমি এটার জন্য করতাম, বাট আমি বেকিং যাব না কারণ আমার বেকিং অত ভালো হয় না। আচ্ছা, আমাদের 1 মিনিটও নাই।